এবছর ঈদ উল ফিতর সারা বিশ্বের মুসলিমদের জন্য খুশি আর আনন্দের বার্তা নিয়ে এলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে পরিস্থিতি ভিন্ন। টানা ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অসংখ্য মানুষের মৃত্যু, প্রিয়জন হারানোর বেদনা, তীব্র মানসিক সংকট, অনাহার আর দুর্ভিক্ষের ভেতরে 12 লাখ ফিলিস্তিনির কাছে এসেছে ঈদ। সব ধ্বংস, কষ্ট, বেদনাকে পাশ কাটিয়ে ঈদকে বরণ করে নিয়েছেন ফিলিস্তিনিরা। দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে একটি তাঁবু শিবিরে ঈদ উল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী কেক তৈরি করেছে বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি পরিবার। এমনকি ফিলিস্তিনিরা পবিত্র ঈদ উল ফিতরের শুরু উপলক্ষে আনন্দ উদযাপনেও রাস্তায় নেমে আসেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ফিলিস্তিনিরা তাকবীর পাঠ করে এবং মহান আল্লাহর প্রশংসা করে গাজার রাস্তায় নেমে এসেছেন। অন্যদিকে ঈদ উপলক্ষে আরব ও মুসলিম দেশগুলোকে শুভেচ্ছা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটি গাজায় ফিলিস্তিনিদের শক্তি এবং অবিচলতার জন্য অভিনন্দন জানিয়েছে। এছাড়া গাজা উপত্যকার ক্ষমতাসীন এই দলটি টেলিগ্রামে দেওয়া বার্তায় জানায়, অধিকৃত পশ্চিম তীরে জেরুজালেমের পাশাপাশি সারা বিশ্বের বাস্তুচ্যুত শিবিরে থাকা জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।